Hey, say body to Danish. Hand back in the new blog video. Maybe. So, guys, ask him a good to finish. From the parking, they can have a barrel of solution to play this. But if you don't like this, the next video, baby. So guys, এখানে দেখতে পাচ্ছ একটা খালি মাঠ আছে আর মাঠের কালারটা খুব জোস অস্থির একটা নাইস প্লেস আর খুব ভালো লাগতেছে দেখা আর আশেপাশে পুরো গ্রামের মতো দেখতে তো নেক্সট ভিডিও ওয়েবে তো গাইস এটা আমার ব্র্যান্ড নিউ ব্লগ তো সবাই সাবস্ক্রাইব কর চ্যানেলটা আর আমার ইতিমধ্যে তোমাদের ভালোবাসায় প্রায় 1 লাখ ভিউ কাছাকাছি হয়ে গেছে অ্যাবাউট সেকশনে আর প্রায় 315টা সাবস্ক্রাইবার তো তোমরা যদি আমাকে এইভাবে ভালোবাসা দাও তো আমার সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি গ্রো হয়ে যাবে আর আমি আরো ভালো আর সুন্দর সুন্দর ভিডিও করতে পারবো তো নেক্সট পার্টে আমরা যাব তো এখানে প্লেসটা দেখতে পাচ্ছ খুব ভালো তো গাইস সামনে একটা দিঘির মতো আছে তো গাইস আমরা দিঘির দিকে চলে যাচ্ছি তো লেটস ভিডিও কাম অন সো গাইস আমরা চলে আসলাম ইতিমধ্যে দিঘির পার দেখতে পেয়েছ এখানে অসাধারণ একটা দিঘি তো তোমরা তো দেখতে পেয়েছ আমি এখান থেকে ওখানে ভিডিও করতে যেতেছি আর কত কষ্ট করতেছি তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর এরপরে আরও ভালো ভালো ভিডিও আসবে তো গাইস এর নেক্সটের পরে ভিডিওটা হতে পারে শিশু পার্কে অথবা লালবাগে তো দেখার জন্য তোমাদেরকে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তো নাইস প্লেস দা মর্নিং তোমরা এখানে কেউ চাইলে ঘুরতে আসতে পারো বা ছবি তুলতে আসলে আসতে পারো তো আমরা সামনে যাই আরও কিছু তোমাদেরকে দেখাবো তো কেউ ভিডিওটাই নো না আর ভিডিও স্কিপ করো না তো তাহলে তোমরা পুরো ভিডিওটার মজাটাই নিতে পারবে না সো গাইস ওই ফ্যাম ব্রো সো গাইস দেখি বেশ অসাধারণ একটা প্লেস আর এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করো অ্যান্ড লাইক করো আর প্রতিনিয়ত ভিডিওর মজা নাও লাইক করো অ্যান্ড কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো আর তোমাদের ভালোবাসার কারণে আজকে মেয়েদের আগাতে পারছি আমি ভাবছিলাম না কোনো দিন আমি ভিডিও করতে পারবো বাট তোমরা অনেক ভালোবাসো আমাকে তাই আমি ভিডিও করতে চলে আসলাম তো লাইক ভিডিও ওয়েবে গাইস আমরা চলে আসলাম ব্রিজের এখানে তো তোমাদেরকে আরও ভালো ভালো কিছু প্লেস দেখাইতেছি তো ভিডিওটা এখনই দেখো আর অ্যান্ড মজা নাও তো নেক্সট ভিডিও এইভাবে সো গাইস এখন আমরা যাচ্ছি মানে দিঘির একটু ওই দিকে তো এখানে সুন্দর সুন্দর প্লেস আছে তো নেক্সট মাই ব্র্যান্ড নিউ ব্লগ ফ্রেম ব্রো সো গাইস তোমরা যদি কি বলছো এখানে অসাধারণ একটা প্লেস এখানে যেটা তোমরা ছবি তুলতে পারো আর কেউ ঘুরতে আসলে আসতে পারো যাদের গার্লফ্রেন্ড আছে গার্লফ্রেন্ড নিয়ে যাদের বোন আছে বোন নিয়ে ভাই আছে ভাই নিয়ে বন্ধু বান্ধব সবাই ঘুরতে আসতে পারো সো গাইস এখানে অসাধারণ একটা ব্লগ ভিডিও হচ্ছে তো গাইস তোমরা সবাই ভিডিও আমার একটা রিকোয়েস্ট থাকবে যে তোমরা আমার ব্লগটা দেখো অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার করো আর আজকে আমার সাথে একটা বন্ধু আসছে আমার সুমন হ্যাঁ দেখো সো সো গাইস তোমরা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো অ্যান্ড লাইক করো কমেন্ট করো এরপরের ভিডিও আরও ভালো ভালো আসতে চলছে তো এই ভিডিওগুলো আমি তোমাকে দেবো আর এখানে তোমাদেরকে শেষ না ভিডিও স্কিপ করো না আর ভিডিওটাই না তোমরা সম্পূর্ণ ভিডিও দেখো অনেক কিছু বুঝতে পারবে তো নেক্সট ভিডিও ওয়েবে সো গাইস আবার একটা নতুন প্লেসে চলে আসলাম তো গাইস এই প্লেসটা আরও সুন্দর লাগছিল আমার কাছে তার জন্য আমি প্লেসটা নিতে আসি সো গাইস আমার পিছনে একটা প্লেস দেখতে পারি তো ওই ফ্যাম ব্রো জোস একটা প্লেস আসলে ফুল গাছ সবাই দেখতে পেতেছো অসাধারণ মিলে ফুল গাছগুলো খুব ভালোভাবে দেখো খুব ভালো একটা প্লেস সো গাইস তোমার যদি কারো মন খারাপ থাকে বা ভালো না লাগে যদি ঘুরতে ইচ্ছা হয় তো এখানে কিন্তু আসতে পারো এখানের আবহাওয়া খুবই ভালো আর এখানে ঢুকতে ওরকম কোনো টাকা দরকার হয় না বাট এই যে আমরা চলে আসলাম বাস তোমার জাস্ট গাড়ি ভাড়াই প্রয়োজন আর কোনো কিছুই প্রয়োজন নাই তো এই দিকে বেশ অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তোমরা চাইলে ছবি তুলতে পারো কেউ চাইলে ভিডিও করতে পারো বা কেউ আমার জানি আমার অনেক সাবস্ক্রাইবার টিকটক করে চাইলে তোমরা এখানে এসে টিকটকও করতে পারো এই জায়গাটার নাম হলো রমনা পার্কে টিকটক করতে পারো বা ভিডিও করতে পারো যে কোনো কিছু করতে পারো বা ঘুরতে আসতে পারো তোমাদের ভালো লাগতেছে না এখানে ঘুরতে আসতে পারো ডাইরেক্ট কিন্তু আমাদের এলাকার খুব সামনেই
আর এটা বেশি একটা দূরেও না, তো তোমরা চাইলে এখানে ঘুরতে আসতে পারো, আবার ছবি করতে পারো, আবার বা যারা আমার মতন ব্লগার আছে তারা কিন্তু ব্লগও করতে পারো, সো তোমরা সব কিছুই করতে পারো। তো এখন দেরি কেন, তোমরা ঘুরতে এখানে চলে আসো, আর যাদের এই জায়গাটা ভালো লাগছে আর এইসব জায়গা অনেক পছন্দ তারা আমাকে কমেন্ট করে বইলো, জাস্ট আমি এইসব জায়গা নিয়ে ভিডিও করব। আসলে কথা হলো কি যে তোমাদের জন্য আমরা আছি আর আমাদের জন্য তোমরা, তোমরা আমাদের ভিডিও দেখো, লাইক করেন, শেয়ার করো, কমেন্ট করো, আমাদের অনেক ভালো লাগে, তার জন্য আমরা নতুন ভিডিও করার জন্য উৎসাহ পাই আর আমরা ভিডিও করি। আর তোমাদেরও ভালো লাগে যে দেখা গেছে ভাই তোমাদেরকে আগে ধরো দেখা গেছে এরকম একটা ভালো ভিডিও করতে পারতাম না, সো আজকে তোমাদেরকে একটা কাঠ বিড়ালি দেখাবো। কাঠ বিড়ালিটা কোথায়, সো ওই যে খাম্বার ওইখানে একটা কাঠ বিড়ালি আছে, তোমরা চেয়ে দেখতে পারো ওই যে রাস্তার উপরে, সো গাইস ওই যে যাচ্ছে দৌড়া দৌড়া দেখতে পেতেছো, অসাধারণ, খুবই কিউট কিন্তু কাঠ বিড়ালিটা। সো গাইস এই যে একটা কাঠ বিড়ালি আছে, কাঠ বিড়ালিটা তোমরা দেখতে পাইতেছো, সো গাইস এই যে দেখতেছো কাঠ বিড়ালি যে এই যে ও গাছে উঠতেছে, সো গাইস দেখতেই পাইতেছো কাঠ বিড়ালি। সো গাইস কাঠ বিড়ালিটা কিন্তু এই পাশে তোমরা ফোন দেখতে পারবে, কি কেন কোনো কথা বলো না, তো সো গাইস আমি তোমাদেরকে আবার একটা প্লেস নিয়ে দিচ্ছি, ওই ফ্রেম ব্রো। তো ভাই একদম দুঃখিত কাঠ বিড়ালি আমি দেখাইতে পারিনি, কাঠ বিড়ালিটা উপরে চলে গেছে, সো তো তুমি দেখানোর তো চেষ্টা করছিলাম, তো এখানে আরও ভালো ভালো প্লেস আছে আমি তোমাদেরকে দেখাই। আর এখানে ব্যায়াম করার মতনও ইয়া আছে, খুব ভালো প্লেস আছে, তোমাদেরকে আমি ব্যায়াম করার প্লেসটা দেখাবো, আগে তোমাদেরকে কিছু বড় বড় ঘাস দেখাই আর মাঠ দেখাই, তো লেটস স্টার্ট। সো গাইস এখন এখানে দেখতে পাইতেছো, সো গাইস এখানে দেখতে পাইতেছো অসংখ্য ঘাস অ্যান্ড পুরো দেশের মতো লাগতেছে, যারা অনেকদিন পর্যন্ত দেশে বেড়াইতে না যাও তোরা এখানে আসতে পারো, এটাও ধরতে গেলে দেশের মতোই লাগতেছে, কারণ ঢাকার মধ্যে এত গাছপালা খুব কমই দেখা যায়, আর এখানে তো পার্ক তো অনেক গাছ আছে, সো গাইস পুরো দেশের মতো লাগতেছে, আর আমার কাছে এখানে এসে অনেক ভালো লাগতেছে, সো গাইস এখানে তোমাদেরকে অনেক ভালো লাগবে, তো নেক্সট ভিডিও বেবি। সো গাইস তোমরা যখন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তোরা এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো অ্যান্ড লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর পরবর্তী নেক্সট টাইম আরও ভালো ভিডিও দেওয়ার আশা করবো। সো গাইস এখানে দেখতে পেয়েছো গাছ, আর গাছপালা কারই ভালো না লাগে বলো, গাছপালা সবারই ভালো লাগে, গাছপালা পশু পাখি যেখানে পশু পাখির ডাক আছে, তারপর তোমার কাঠ বিড়ালি আছে, তোমার কাছে অনেক ভালো লাগতেছে এখানে এসা, সো এখানে অনেক ভালো জায়গা, অনেক 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 ভালো জায়গা, যদি তোমরা চাও এখনই আসতে পারো, আর এখানে প্রতিনিয়ত তুমি কাঠ বিড়ালি দেখতে পাবে, এই যে দেখো তোমাদের আমি কাঠ বিড়ালি দেখাচ্ছি, ওই যে দেখো দেখছো কাঠ বিড়ালিটা দেখছো, এই যে ওখানে ঝড়ে এই যে ঝোপের ওখানে, ওই যে দেখো বসে আছে দেখতে পাচ্ছো, দেখো তোমাদের জন্য আমি কত কষ্ট করে ভিডিও করি, বাট তোমরা দেখবে লাইক করবে, যে কাঠ বিড়ালিটা দেখো এই যে বসে আছে খুব কিউট, সে গাইজ দেখতে পাচ্ছ ওই যে যাচ্ছে, ওর না খুব দুষ্ট হয়, খুবই দুষ্ট হয়, তুই দেখো কীভাবে দৌড়াচ্ছে। সো গাইজ আমার সবচেয়ে থেকে এখানে কাঠ বিড়ালিগুলো খুব বেশি পছন্দ হয় আর খুব ভালো লাগে, কারণ অনেক দৌড়াদৌড়ি করে, দেখো ওরা কেমন করতেছে, ওরা খেলাধুলা করতেছে, এই যে দেখো এই দেখো খেলাধুলা করতেছে, তারপর এই দেখো ওখানে গাছ উঠবে, এই যে দেখো যা বললাম ও গাছ উঠবে, সো গাইস তোমরা দেখতে পাচ্ছো ও তো গাছ উঠে গেল, ওরা তার খুঁজে পাওয়া যায়, ওই আর একটা না দুইটা, এই যে দেখো গাইস ওরা খেলা করতেছে, সো গাইস দেখতে পাচ্ছো, ও নাইস সেভাবে খেলা করতেছে ওরা, আমাদের দেখে অনেক ভালো লাগতেছে। তো তোমরা যারা যাদের মন অনেক খারাপ থাকে, মুড অফ থাকে, মন ভালো থাকে না, তো তোমরা গাইস এখানে চলে আসবা, এখানে আসা ঘোরাফেরা করবা আর অনেক কিছু দেখবা, তোমাদের অনেক ভালো লাগবে আশা করি, আর মুডটা অনেক ভালো হয়ে যাবে, তো নেক্সট ভিডিও। তো গাইস আমি তো এই প্লেসটা তোমাদেরকে ভালো মতন দেখাইছি, তো নেক্সট পার্টে চলে যাই, তো গাইস ভিডিও এখানে স্টপ দা মর্নিং, তো ওই ফ্রেম রোড। সো গাইস এখন আমি যাচ্ছি আবার ওই যে ওইদিকে, তোমাদেরকে আমি একটা ব্যায়াম করার প্লেস দেখাবো,
ইভেন আমি নিজেও কিন্তু জিম করি, আর আজকে আমি তোমাদেরকে জিম করেও দেখাবো। তো কেউ ভিডিও স্কিপ করো না, টাইনো না, সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো একটা রিকোয়েস্ট থাকবো, আর যদি তোমাদের ভিডিও ভালো লাগে তো একটা লাইক করে দিও, আর যদি অনেক বেশি ভালো লেগে থাকে তো একটা কমেন্ট করে দিও। জাস্ট এতটুকুই বলার, যদি ভালো না লাগে তো তোমাদেরকে লাইক করার দরকার নেই, কারণ যদি তোমাদের কাছে ভালোই না লাগে তো এই জিনিসটাকে লাইক করার কোনো দরকার নেই। যদি ভালো লাগে তো লাইক করো, আর যারা ভিডিওটা নতুন দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইবার আমার একটা সাহায্যের মতো, কারণ যে কোনো মানুষ একটা কিছু করার পিছনে একটা মেন কারণ থাকে। তো সো গাইস, আমার এটা করার পিছনে একটা কারণ আছে, বাট আমি একজনের প্রতি খুব ইন্সপায়ার হয়ে এরকম ভিডিও করতেছি। আর তারপর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি আমার মানে ব্লগ চ্যানেলে অনেক কিছু করার স্বপ্ন আছে, বাট এটা করতে যেতেছি। তো নেক্সট ভিডিও, সো গাইস, তোমরা যারা নতুন দেখবে আমার ভিডিওটা তারা এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর প্রতিনিয়ত, আর তোমাদের সবচেয়ে ভালো একটা ব্যাপার কি, যদি আমার 500+ সাবস্ক্রাইবার হয়, যদি 500+ সাবস্ক্রাইবার হয় তাহলে তোমাদের জন্য একটা প্রতিযোগিতা হবে, ওখানে তোমরা সবাই অংশগ্রহণ করবে আর তোমাদের জন্য একটা গিফট থাকবে। আর আমি তত বড় একটা ইউটিউবারও না যে ভালো কিছু গিফট করবো, তারপর আমার সামর্থ্য অনুযায়ী যত ভালো কিছু সম্ভব হয় আমার তরফ থেকে, সো গাইস আমি অত ভালো কিছু তোমাদেরকে দেবো। তো এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, লাইক করার ভিডিও দেখো। তো নেক্সট ভিডিও বেবি, সো গাইস আবার চলে আসলাম আমার এখানে। এরপরে আমার বন্ধুটা একটু বাইরে গেছে, ওর জন্য আবার আমার এখানে আসতে হলো। তো একই জায়গা তোমাদের বারবার দেখতে ভালো লাগবে না, আর পুরো পার্ক ঘুরে দেখানো সম্ভব না, জাস্ট কিছু কিছু সুন্দর সুন্দর জায়গা তোমাদেরকে দেখানো সম্ভব আর পসিবল। তো গাইস আমি তোমাদেরকে কিছু কিছু জায়গায় দেখাবো, মানে যেসব জায়গাগুলোতে তোমরা ছবি তুলতে পারবা, টিকটক করতে পারবা, এইগুলো সব জায়গায় দেখাবো। সো গাইস তোমরা দেখতে পেতেছিলে ওই যে নদীর মতো একটা আছে, এখানে তোমরা দ্বারা টিকটক করতে পারো, ওই পারে চলে ওই পার বা এই পারে চলে ওই পারে, আমি এটা দেখাইতেছি। আর সামনে একটা ব্রিজ আছে, সো গাইস এই দেখতেছো একটা ব্রিজ, এখানে চলে তোমরা টিকটক করতে পারো। তারপর ওই যে ওই সাইডে দেখতেছো ব্রিজের মতো, ওই যে ওদিকে ওদিকে চলে তোমরা টিকটক ভিডিও করতে পারো, চলে এখানেও করতে পারো। তারপর আর কি দেখাবো, আর এখানে সবাই তো সবাই না ঘুরতে এসে সবাই তো দেখানো সম্ভব না, আবার কেউ ক্যামেরার সামনে আসতেও চায় না, মাইন্ড করে, তার জন্য আমি একটু সেফটি আর ভিডিও করি, মানে যেদিকে লোক কম থাকে আমি ওদিকে ভিডিও করি। সো তোমরা এখানেও টিকটক করতে পারো, আর তোমাদেরকে আরও কিছু বেসিক্যালি ভালো ভালো জায়গা দেখাবো, সো গাইস ওটার উপর উঠতে পারো, মানে যাই করো, কোনো এমন কিছু করো না যে কেউ তোমাদেরকে বকাপাদ্য করে। তো গাইস আমার আরেকটা দিন চোখে পড়লো জিনিসটা আরও খুব সুন্দর লাগতেছে, তো গাইস আমরা ওখানে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আমার সাথেই থাকো, নেক্সট ভিডিও। সো গাইস ফুলের বাগান দেখতে কারি না ভালো লাগে, আর ফুল খুব মিষ্টি আর খুব ভালো লাগে আর খুব কিউটও, আর ভালোবাসার অনেকের শুরুটাই হয় ফুল দিয়ে। তো গাইস আমি সামনে একটা ফুলের বাগান দেখতেছি, তো গাইস আমি ফুলের বাগানে ওখানে যাচ্ছি আর একটা ফুল নিব, আর এই ফুলটা একজনের জন্য নেব আমি, আর ওকে নিয়ে জাস্ট ফুলটা দেব। তো লাস্ট ভিডিও, তোমরা আমার সাথে চলো। তো নেক্সট, সো গাইস তোমরা যারা ঘোরাফেরা করতে চাও এখানের মতো ভালো জায়গা আর মনে হয় না পাবে, এখানে খুব ভালো জায়গা আছে আর খুব শুভ শান্ত জায়গা, এখানে তোমাদেরকে কেউ ভিডিও করতে ডিস্টার্ব করবে না, কেউ কিছু বলবে না, রিল্যাক্সে তোমরা ভিডিও করতে পারবে, ঘুরতে পারবে, খাইতে পারবে, কথা বলতে পারবে। সো গাইস তোমরা এখানে চাইলে আসতে পারো। সো গাইস আমি যেই মানে মেন টপিক আসি যেই কথাটা বলছিলাম, সো গাইস এই যে ফুলের বাগানটা, তো গাইস দেখতে পেয়েছো খুব সুন্দর একটা ফুলের বাগান। সো গাইস তোমাদেরকে আরও সুন্দরভাবে দেখা দিচ্ছি, অসাধারণ কিন্তু ফুলটা দেখতে। আর তোমরা যদি বলো, দেখো গাইস এখানে অনেক অসাধারণ ফুল আছে, দেখো ফুলে আমি তোমাদেরকে ভালো মতন ঘুরে ঘুরে দেখাইতেছি। সো গাইস তোমাদের যাদের ভিডিওটা ভালো লাগবে তারা কিন্তু লাইক করবে অ্যান্ড কমেন্ট করবে অ্যান্ড শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে, কারণ এর পরবর্তী ভিডিও আমি আর ভালোভাবে করবো। আর কিছুদিন আমার ব্লগ চ্যানেলে কোনো ভিডিও আপলোড করতে পারিনি কেন জানো ভাই, আসল কথা হচ্ছে যে আমার যে ফোনটা দিয়ে আমি তো ফোন দিয়ে ভিডিও শ্যুট নেই, তো আমার যে ফোনটা দিয়ে আমি ভিডিও করি ওই ফোনটা আমার না ভেঙে গেছে, তো তারপর আমি মনোবল হারাইনি, আমি ভাঙা ফোন দিয়ে ভিডিও করতেছি জাস্ট তোমাদের জন্য, কারণ আমরা জানি যে তোমরা আমাকে অনেক ভালোবাসো। এই পর্যন্ত আমার 315 সাবস্ক্রাইবার চলে আসছে, আর সামনে আরও ভালো ভালো সাবস্ক্রাইবার আসবে আমি জানি, তোমাদের প্রতি আমার অনেক বিশ্বাস আছে, তার জন্য আমি তারপর ভিডিও করতেছি, আমি কিন্তু মনোবল হারাইনি, বাট ভিডিও এখনও চালাই দিতেছি। সো গাইস ফুলের বাগানও দেখানোর কথা ছিল, তো গাইস আমি দেখাইতেছি সে একটা ফুলের বাগান, তোমরা চাইলে এখানে আসতে পারো। জাস্ট আমি এখান থেকে একটা ফুল নেবো বেশি না, কারণ ফুল গাছেই সুন্দর লাগে বাট ছিলে ভালো লাগে না। সো গাইস ফুল একটা নেওয়ার কথা ছিল, তো গাইস আমি একটা ফুল নিয়ে নিছি। তো নেক্সট ভিডিও বেবি, এভরিবডি তো দানি জি হ্যান্ড ব্যাক টু ইন দ্য নিউ ভিডিও বেবি। সো গাইস আমি বলছিলাম লাস্ট, তো গাইস আর ভিডিও বেশি বড় করবো না, জাস্ট তোমাদেরকে জিমটা দেখাবো, জিমটা দেখানোর পরেই আমরা কী করবো ইয়া করবো,
চলে যাব ঠিক আছে তো গাইস এখন আমরা যেতেছি জিমে তো আসো তোমরা সবাই আমার সাথে এই জিমটা দেখাইতেছি আর আমি একটু ব্যায়াম করব বাস জাস্ট এটা একটা ভিডিও হবে তো লাস্ট ভিডিও বেবি আমাদের স্ট্রং বডি এখন কি করতেছো তুমি হ্যাঁ এখন কি ব্যায়াম করতেছো নাকি ওরে বাপরে বডি কি রে ভাই ওর বডি দেখে তো আমি ক্রাশ খেয়ে এসেছি জানি না আরো অনেক মেয়ে অগল কি খাইছে কিনা জানি না মায়া অগল তোর বডি দেখে পুরো ক্রাশ খেয়ে লাগবো রে তোমার কি জিম শেষ আর করবা না এখন আবার কি দেখাবা ও আমাদের দানিশ ভাই আমাদেরকে এখন কি দেখাবে দেখা যাক শেষ আর কিছু দেখাবে কি দেখাবে বলো দেখাও গাইস ঘুরে দেখাও আরো কিছু ব্লগ ভিডিওটা এই পর্যন্তই ছিল তো তোমরা দেখতেও পাইলা এখানে জিম ব্যায়াম করার মতন অনেক প্লেস আছে আর তোমরা দেখলে আমি তোমাদেরকে ব্যায়াম করেও দেখাইলাম তো নেক্সট ভিডিও আসার জন্য তোমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে অ্যান্ড কমেন্ট করবে শেয়ার করবা আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না তো নেক্সট ভিডিও